আপনাদের আবারও স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। গণতন্ত্র সূচকে বা গণতান্ত্রিক অবস্থার মানদণ্ডে বাংলাদেশের পরিস্থিতি যে কোনো ক্রমেই উন্নতি হচ্ছে না সেটা আরও একবার প্রমাণিত হলো। প্রমাণিত হলো যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের যে গণতন্ত্র সূচক প্রতি বছর তারা প্রকাশ করে সেটির মাধ্যমে। এই সার্ভে থেকে যেটা দেখা যাচ্ছে যে 2023 সালে যেটা প্রকাশিত হয়েছে সেটা বেসিক্যালি গণতন্ত্র সূচক 2022, এবং সেখানে দেখা যাচ্ছে যে 167টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম এবং বাংলাদেশের স্কোর হচ্ছে 10-এর মধ্যে 5.87, 5.87 হচ্ছে বাংলাদেশের অবস্থান। এবং তার সূচকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আরও দুধাপ নেমেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং ভারত আছে প্রথম, শ্রীলঙ্কা দ্বিতীয়। আর দক্ষিণ এশিয়ার মধ্যে অবশ্যই আফগানিস্তান সবার নিচে, আফগানিস্তান বেসিক্যালি গ্লোবাল র্যাঙ্কিংয়ে সবার নিচে। আর পাকিস্তানকে যদি আমরা বলি তাহলে পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার মূল দেশগুলোর মধ্যে সবার নিচে আছে। সো খবরটা মোটেই সুখকর নয়। কী কী দেখে ইন্টেলিজেন্স ইউনিট ইকোনমিস্টের, তারা কোন কোন মানদণ্ডে এই র্যাঙ্কিংটা করে? তারা যেটা দেখে সেটা হচ্ছে যে ইলেকট্রাল প্রসেস অ্যান্ড প্লুরালিজম, ফাংশনিং অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকার কীভাবে পরিচালিত হয়, নির্বাচনের ব্যবস্থাটা কী এবং সেটা কতটা বহুমাত্রিক এবং সেটা কতটা ইনক্লুসিভ, সেটা একটা মানদণ্ড। পলিটিক্যাল পার্টিসিপেশন, রাজনীতিতে জনগণের অংশগ্রহণ কীরকম, সেটা রাজনৈতিক সংস্কৃতি এবং সিভিল লিবার্টিস। আমরা জানি অন্যান্য সূচকে বাংলাদেশে সিভিল লিবার্টিসের অবস্থা একেবারেই সংকুচিত বা কারো কারো মতে ক্লোজড সিভিক স্পেস। বাংলাদেশকে এই যে র্যাঙ্কিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে আবারও হাইব্রিড রিজিম হিসেবে আখ্যায়িত করলো। সূচকে যে অবস্থানে বাংলাদেশ আছে, যে ক্যাটাগরির মধ্যে বাংলাদেশ পড়েছে র্যাঙ্কিংয়ের কারণে, বাংলাদেশকে তারা বলছে যে হাইব্রিড রিজিম। হাইব্রিড রিজিম মানে আমরা জানি যে কিছুটা নামে মাত্র গণতন্ত্র কিন্তু বাস্তবে এটি কর্তৃত্ববাদী শাসনের একটা সম্মিলিত রূপ। সো সব মিলে যেটা বলা যাচ্ছে যে বাংলাদেশের আমরা আরও একটি নির্বাচন করলাম আমাদের সরকারের ভাষায় বা নির্বাচন কমিশনের ভাষায়, বিশেষ করে সরকারের ভাষায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। এই নির্বাচনের পরেও আমাদেরকে শুনতে হচ্ছে যে বাংলাদেশে একটা হাইব্রিড রিজিম রয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের সূচকে মান অবনমন হচ্ছে। এবং এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশকে এখনও ইতিমধ্যেই কোনো কোনো সংগঠন, কোনো কোনো বিশেষজ্ঞ এটাকে কর্তৃত্ববাদী বা অথরিটেরিয়ান রিজিম বলছেন, কেউ কেউ এটাকে টোটালিটেরিয়ান রিজিম বলছেন, যার মাধ্যমে মধ্যে একচ্ছত্রবাদের যে তত্ত্ব, যেসব রিজিমকে চিহ্নিত করা হয় তার মধ্যেও বাংলাদেশ পড়ে যাচ্ছে। বাংলাদেশকে ঘিরে বিশ্বের গণতন্ত্রমনা দেশগুলো, যেসব দেশ গণতন্ত্রের চর্চা করে, তাদের এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া বা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন গণতন্ত্র সামিট ফর ডেমোক্রেসি হয় বাংলাদেশ পরপর দুবার আমন্ত্রণ সেখানে পায়নি, এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা রকমের অভিযোগ দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে আছে। বাংলাদেশে শ্রম অধিকার সংকুচিত, সেটা নিয়ে নানা রকমের অভিযোগ আছে। আপনাদের স্মরণ থাকবার কথা, গত সেপ্টেম্বরে যখন শ্রম স্মারক ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন, সেটার প্রকাশ অনুষ্ঠানে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিনকেন, তিনি বাংলাদেশের প্রসঙ্গ, বাংলাদেশের একজন শ্রমিক নেত্রীর প্রসঙ্গ আলোচনার মধ্যে নিয়ে এসেছিলেন। এবং তারা যেটা বলে যে তাদের সব টুলস তাদের কিটের মধ্যে রয়েছে, তারা যে কোনো সময় সেগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আপনারা জানেন যে র্যাবের উপর এক সময় স্যাংশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই স্যাংশন এখনও অব্যাহত আছে সাত কর্মকর্তা এবং র্যাবের উপরে প্রতিষ্ঠান হিসেবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটা ভিসা পলিসি যুক্তরাষ্ট্রের আছে। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হয়ে আসছে, এবং যে কারণেই
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি আবার যেটা বলবার চেষ্টা করছে যে তারা তাদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশকে আরও বিস্তৃত করা, আরও শক্তিশালী করা। সে কারণেই তারা বাংলাদেশের সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর সঙ্গে, বাংলাদেশের হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সঙ্গে, লেবার রাইটস নিয়ে কাজ করে যে সংগঠনগুলোর সঙ্গে, তাদের সঙ্গে কাজ করতে চায়। কিন্তু বাইরের থেকে যাই হোক না কেন, কাজটা আসলে আমাদের ভেতরের, আমাদের ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছে তাদের এবং ক্ষমতার বাইরে যারা আছে তাদের সম্মিলিতভাবে আসলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। এবং বাংলাদেশ যদি ধীরে ধীরে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত হতে থাকে এবং ক্রমাগতভাবে, তাহলে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছে তারা যে উন্নয়ন সহায়তাটা বাংলাদেশকে দেয় সেটা কিন্তু সংকুচিত হয়ে যেতে থাকবে। কারণ ওইসব দেশের নাগরিকরা, জনগণের অর্থই দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করে, নাগরিকরা কিন্তু একটা সময় প্রশ্ন তুলতে শুরু করবে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে সেই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এবং যে কারণে নানা রকমের স্যাংশন দেবার কথা বলা হচ্ছে, নানা রকমের সংকোচন নীতির কথা বলা হচ্ছে, বাণিজ্যিক অবরোধের কথা বলা হচ্ছে। কাজে আমরা যদি এই জায়গাগুলো অ্যাড্রেস করতে ব্যর্থ হই তাহলে এই চাপটা বহির্বিশ্বে বাড়তে থাকবে, বিভিন্ন দেশের নাগরিকরা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো তাদের দেশের সরকারগুলোর উপরে চাপ দিতে বাধ্য করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা নির্বাচন হয়ে গেছে, যা আছে অতীতকে তো আমরা আর ফেরত আনতে পারবো না। সামনের দিনগুলোতে আমরা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকি, গণতন্ত্রকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিই, গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং স্বাধীন করবার দিকে আরও মনোযোগ দিই। আমরা যেন আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারি যেটা নিয়ে কখনো অন্তত সেই অর্থে বড় কোনো বিতর্ক হবে না। মানুষের অধিকারগুলোকে সংরক্ষণের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। সেই অধিকারের মধ্যে শ্রমিকের অধিকার, কৃষকের অধিকারও অবশ্যই আছে এবং নানা ইথনিক গ্রুপের অধিকারের প্রশ্ন আছে, যারা যাদেরকে মাইনরিটি হিসেবে চিহ্নিত করা হয় তাদের অধিকারের প্রশ্নগুলো আছে। সেই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি এবং বিশেষ করে এইসব বিষয় নিয়ে সোচ্চার যে সংগঠনগুলো, সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো বা সিভিল সোসাইটির লিডার্সরা, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, এদের জন্যে আরও বেশি স্পেস তৈরি করে দেয়া রাষ্ট্রের দিক থেকে আমি মনে করি যে নৈতিক দায়িত্বের মধ্যে এখন পড়ে। গণমাধ্যমগুলোকে আরও স্বাধীন হিসেবে কাজ করতে দেয়া, এটা কেবল সরকারের ইচ্ছা অনিচ্ছের উপরে নির্ভর করে না, মালিকানার ধরন ধারণের উপরও নির্ভর করে। এবং পেশাদার সাংবাদিক যারা, তাদের আরও সোচ্চার হওয়া দরকার তাদের পেশাগত পেশার ইন্টিগ্রিটি রক্ষা করবার জন্যে। কাজে আমি মনে করি এই কাজগুলোর কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই, বাংলাদেশ এটা করতে পারা উচিত, কারণ বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আসলে গণতন্ত্রের পথেই বাংলাদেশকে হাঁটতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।